আমার স্বামী মোহাম্মদ আবুল কাশেম, উনি রমজান ঈদের দিন 22 এপ্রিল 2023 সালে উনি মারা গেছে মালদাবে। ওনার নিয়ে আমার দুটি সন্তান নিয়ে খুব সুন্দর সুখে শান্তি দিন কাটছিল। আমার স্বামীর অর্থাৎ মাইরা ফেলায় মাথার মাঝে খুবই মারা যায়। তারপর আমার দুটি সন্তান নিয়ে বড় কষ্টের মধ্যে আছে অনেক। আমার শাশুড়ি মা বাবা সবাই কিছু হেল্প করে আমার চালাইতে আছে। দুটি সন্তান নিয়ে আমি শ্বশুর শাশুড়ি দেওর বাসুর সবাই একটা ঘরে তাই বড় কষ্টের মধ্যে থাকতে আছি। এরপরে হয়েছে বাচ্চারা চাহিদা একটা জিনিস, এটা আমি কোনোদিন পূরণ করতে পারি না, আমি একটা উপার্জন করতে পারি না। দুইটা বাচ্চা চাইলে আমি কোনো একটা জিনিস দিতে পারি না, দুটি সন্তানকে আমি কোনো একটা জিনিস আমি হাতে তুলে দিতে পারি না, এত একটা অসহায় আছি অবস্থায়। আমার শাশুড়ি কিছু টাকা পয়সা দিয়ে আমাদের চালায় না। এখন স্যার আমি আপনার কাছে একটু অনুরোধ হয়ে চাইতেছি, গড়ে নিয়ে আমার খুব একটা অসুবিধা আছে, আমি থাকতে পারি না, দুইটা বাচ্চা নিয়ে অনেক মানুষ বেশি, আমার বাসুর একজন আমার দেওর দুইজন আমরা চারজন মিলে একটা রুমে থাকি। অনেকটা গড় চাইছিলাম আপনার কাছে, আমি আমার বাচ্চা দুইটা নিয়ে একটু সহযোগিতা হইল, আমি যদি থাকতে পারতাম আপনারা যদি আমার দয়া করতেন। আমার অনেক কষ্টই আছে স্যার, দুইটা বাচ্চা নিয়ে মানুষ কত সুন্দরভাবে চলে, আমার জীবনটা অনেক কষ্টে গেছে। তারপরে যখন দুইটা সন্তান নিয়ে স্বামীর নিয়ে একটু শুয়ে চলার, তখন নিয়ে আল্লাহ আমার স্বামীর আমার কাছ থেকে কায়রা নিছে, দুইটা সত্যের সন্তান দিয়ে এতিম কইরা আমার কাছে। এই আমার কথা বলা আপনাদের কাছে। আমার বড় বাচ্চার বয়স 2.5 বছর, আমার ছোট বাচ্চার 9 মাস। আচ্ছা, বড় বাচ্চাটা আগে ওয়ার পর থেকে যত টাকা পয়সা তার বাবা ইনকাম করছে সব আমার বাচ্চার নিচে দিতে হয়েছে। বাচ্চাটা সপ্তাহে মাঝে 2 দিন 3 দিন ওষুধ নিত ডাক্তার,